আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের জন্য একটি ব্রেকিং নিউজ নিয়ে চলে এসেছি। তোমাদের স্কুল কলেজ খুলবে আগামী 30শে মার্চ বলেছেন শিক্ষামন্ত্রী। এই মাত্র প্রকাশিত হয়েছে দ্য নৈনি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় নিউজটি। নিউজটি তোমাদের জন্য আমি পড়ে শোনাচ্ছি। আগামী 30 মার্চ থেকে স্কুল কলেজে সশরীরে ক্লাস শুরু হবে। শনিবার অর্থাৎ আজকে 27শে ফেব্রুয়ারি সন্ধ্যা 8:30টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির এই তথ্য জানান। এ সময় তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আগামী 30 মার্চ খুলে দেওয়া হবে। এর আগে গত সোমবার 22 ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হবে ঈদের পর অর্থাৎ 24শে মে। এই অবস্থায় স্কুল কলেজ কবে খুলবে সেটি নিয়ে আজ মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 29 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানানো গেছে। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে, পরবর্তীতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।